আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে ঈদের পরের এটা প্রথম ভিডিও, তো আজকে শুক্রবার। আজকে মূলত হাটে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈদের পরে বিধায় ভেবেছিলাম যে হাটটা জমজমাট হবে না, সেই কারণে একটা জালালি কবুতরের লফটে চলে আসলাম। তো পরে অবশ্য ফোন করে শুনি যে নাকি হাটটা আজকে জমজমাট হয়েছিল, যাই হোক, তো যে কারণে হাটে আজকে যেতে পারিনি। তো আজকে চলে আসছি আমি পাইকগাছা উপজেলায়। এখানে যে লটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুনো কবুতরের লট। এখানে বেশ কিছু বুনো কবুতর আছে, আর আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন যে কিছু বুনো কবুতর দেখানোর জন্য। তো এই কারণে প্রায় খুলনা থেকে এখানে দূরত্ব প্রায় প্রায় 70 কিলো, কম বেশি হবে। তো যাই হোক, মানে কবুতরগুলো সব বাইরে আছে, আর আপনারা সবাই জানেন যে বুনো কবুতরগুলো মানে ধরে রাখা যায় না, এগুলো সবসময় ছাড়া থাকে। আমরা যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদের দেখাবো। আর সবুজ ভাই আছে, সবুজ ভাইকে আমি ডাকছি একটু পরে, তো আপনারা সাথে থাকুন, আমরা শুরু করছি। সবুজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো সবুজ ভাই, আমরা মানে জানতে চাই যে এই বুনো কবুতরের আসলে বিশেষত্ব কি? বুনো কবুতরের বিশেষত্ব হচ্ছে, আমরা ছোটবেলায় বইতে যেসব প্রথম যে কবুতর যে কাল রংটা দিয়ে পরিচয় যে এটা একটা কবুতর, তো তখন থেকে এই রংটা আসলে একমাত্র দেখছি যে জালালি কবুতরই একমাত্র এই রঙেরই কবুতর হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এর চোখ, ঠোঁট, গায়ের রং এবং পা এত সুন্দর লাল থাকে, চোখ চোখ বিশেষ করে চোখ যত বেশি লাল হবে তো তার ভ্যালুও তত বাড়বে। পায়ে যদি কোনো পশম না থাকে সেটার ভ্যালুও তত বাড়বে, গায়ের কালার যত চকচক থাকবে তত হচ্ছে এইটার মার্কেট প্রাইসটাও বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে বুনো কবুতর ভালো লাগে আমার ছোটবেলা থেকেই, কারণ এইটা পোষ মানানো একটু কঠিন, হইলেও যখন এটা পোষ মানে তখন দেখা যাচ্ছে যে এটা আর কখনোই আপনার বাড়ি ছেড়ে যাবে না। আপনার যদি ঘর বাড়ি নাও থাকে, আপনার কোনো না কোনো জায়গায় সে থাকবে। আর দুইটা কবুতর যদি আপনার বাড়ি একবার কোনোভাবেই ডিম বাচ্চা শুরু করে, তা দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কবুতর অনেকগুলো কবুতর হয়ে যাবে, এইটাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ব্যস্ত থাকেন, খাইতে দেওয়ার সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে, আমার নিজের ক্ষেত্রেও হয় যে আমি সকালের খাবার অনেক সময় দিতে পারি না ব্যস্ততার কারণে, দুপুরের খাবারটা সঠিক সময় দিতে পারি না, তো এরা এদের নিজের খাবার নিজেরাই ম্যাক্সিমাম সব জোগাড় করেই এরা খায়, এইটা একটা বিশেষত্ব। তো কবুতর তো অবশ্যই কম বেশি বিক্রি করেন, বিক্রি করি, তো সেই পুরনো কবুতর কি ফিরে আসেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি লাস্ট 3 মাসে প্রায় 50 থেকে 60টা কবুতর আমি বিক্রি করছি, তো তার ভিতরে আমার 10-15টা কবুতর চলে আসছে এই 2-3 মাসের ভিতরে। এখনো বিশ্বাস আছে কিছু কবুতর আসবে, আর এবং আমার ভালো লাগে যখন বিক্রি করে দেওয়ার পরে যখন কবুতরগুলো আবার ফিরে আসে, তখন আমার খুব মানে গর্ববোধ হয় যে না, কবুতরগুলোকে আমি আসলে অনেক ভালোবাসছিলাম এবং ওরাও আমার কাছে ভালোবাসার টানে আবার ফিরে আসছে। তো এই কবুতর হচ্ছে যত দূরেই বিক্রি করা হোক না কেন, আর এরা অনেক দূর দূরান্তে চলে যায় খাবারের খোঁজে, অনেক দূর দূরান্তে চলে যায়, কারোর বাড়িতে যে বসে না, মাঠে মাঠে গিয়েই এরা খাবার সংগ্রহ করে আবার নিরেই ফিরে আসে। আচ্ছা, যে কবুতর গুলো ফিরে আসে সেগুলো কি আপনি রেখে দেন, নাকি আবার কিছু কবুতর, আপনি বলছিলেন যে কিছু কবুতর আসে, এসে খাওয়া দাওয়া করে, থাকে, আবার চলে যায়, হ্যাঁ চলে, এটা কি মানে? এটা হচ্ছে যে কিছু কবুতর মানে তার মানে মালিকের মায়াই, মানে আমার এই যে বাসায় লফটের মায়াই, সে আসে, এসে খেয়ে খাওয়া দাওয়া করে চলে যায়, আবার দেখা যাচ্ছে তার সঙ্গেও একটা দুইটা কবুতর আসে, তারা এসে থেকে যায়। তো এই কবুতর আসা আসে যায়, এইটা আসলে জালালি কবুতরের একটা বৈশিষ্ট্য। এরা আসলে ঝাঁকে থাকতে খুব পছন্দ করে, যেখানে যত বড় ঝাঁক সেখানে তত বেশি হচ্ছে জালালি কবুতর। আর এই কবুতর গুলো ওড়ে কেমন? এই কবুতর মূলত মানে যদি হাই ফ্লাইং এই ধরনের কোনো কবুতর নাই, এটা হচ্ছে জাস্ট আমাদের দেশীয় যে কবুতর, বুনো কবুতর আমরা বলি, এটাই মূলত হচ্ছে জালালি কবুতর। তো এইটার এরা দূর এদের একটাই বৈশিষ্ট্য, এরা দূর দূরান্ত থেকে দূরে চলে যায় খাবার খেয়ে সংগ্রহ করে,
আবার বাসায় ফিরে আসে, কিন্তু খাওয়ার খরচটা অনেক কম। অনেক কম, অনেক কম। আমি দেখা যাচ্ছে যে লাস্ট এই ঈদের আগে 1 সপ্তাহ বিজি ছিলাম, তারপরে বৃষ্টি বাদল সব কিছু মিলাই অনেক ব্যস্ততার সময় আমার গেছে। তো এই সময়ের ভিতরে আমি কবুতরগুলো দেখা যাচ্ছে সারাদিনে একবার হয়তো বা খাইতে দিতে পারছি, তো ওই একবার দেয়া হয়েছে আর বাকিটা ওরাই ম্যানেজ করে নিছে। তো ভিউয়ার্স, অন্যান্য লটে যেটা হয় যে খাঁচার ভিতর কবুতর থাকে সেগুলো ধরে ধরে দেখাই, কিন্তু এই লটটা একদম ব্যতিক্রম। সমস্ত কবুতর ছাড়া একটাও ধরার মতন নাই যে খুব কাছ থেকে ধরে ধরে দেখাবো, চোখ পাও পাক এগুলো। আসলে জালালি কবুতর ধরা খুবই কঠিন, আর ধরতে হলে রাতে আসতে হবে। আর এই মুহূর্তে কি কিছু দেখাতে পারবেন, কিছু এই কি আছে? মুহূর্তে যখন খাইতে দিব তখন ওরা আসবে। আর তাছাড়া জালালি কবুতর খুবই চালাক, মানে যত কবুতর আমার দেখা যত কবুতর আছে জালালি কবুতর সব থেকে চালাক কবুতর। তো এই কারণে এরা মানুষের বাড়িতে যায় না, মাঠে মাঠে আগে মাঠে টাঠে গেলে কবুতর ধরতো, কিন্তু এখন ওইটাও কমে গেছে। আর যেহেতু চালাক এজন্য ধরা এটা একটু কঠিন। আর বাসায় যদি আমি এর আগেও জালালি কবুতর খাঁচায় পোষার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে 3-4 মাসে একবার ডিম পাড়ে, মানে এরা ডিমই পাড়ে না। খাঁচার ভিতরে রাখলে এরা মানে সব সময় মন মরা হয়ে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। মানে এদের মাঠে যে খাওয়ার নেশাই, মানে এরা এদের একটা নেশা, আপনি যতই খাইতে দেবেন না কেন এরা মাঠে যাবেই। হ্যাঁ, মাঠে যে এরা ওদের খাবার ওরা কিছুটা হইলেও খেয়ে আসবে। মানে গলায় লাল কবুতর নিয়েছিলাম শখ করে, তা মায়া কবুতরটা আসলে মানে ছেড়ে দেওয়ার পরে ওইটা হারায় যায় বা কেউ ধরে রাখে। আর একটা নর কবুতর ছিল, সেটা আমি সবুজ ভাইকে দিয়ে দিই, সেই কবুতরটা আছেই লপটে। আর ওনার সাথে কথা বলছিলাম যে দুটো বুনো কবুতরের বাচ্চা নিয়ে বাসায় একটু পুষে দেখি আসলে পারি কিনা। আর মূলত দুটো বাচ্চাও নেব ওনার কাছ থেকে, কি ধরনের বাচ্চা নেব সেটাও আপনাদের দেখাবো। তো আমরা যেহেতু বুড়ো কবুতর দেখাতে পাচ্ছি না, আসবে খাইতে দিব খাইতে দিলে যখন আসবে, তখন এখানে আসবে, খাইতে দেওয়া হবে, খাইতে দেওয়ার তখন পরে কিছু কবুতর আসবে, আমরা দূর থেকে দেখাবো, কাছ থেকে দেখাতে পারবো না। আর আমি যে বাচ্চা দুটো নিচ্ছি সেই দুটো বাচ্চা আপনাদের দেখাচ্ছি, আমার বাসায় রাখবো। দেখি গলায় লাল দিয়ে তো কিছু করতে পারলাম না, বুনো কবুতর দিয়ে কিছু করতে পারি কিনা। অবশ্যই অবশ্যই আমি দিব আপনাকে। আপনি মানে 2টা কবুতর পুষবেন, আমি সেটা মানে খুব সযত্নে আপনাকে দিব। এবং একটা কালো ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার, যেটা জালালির কবুতরে আমার কাছে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে, ব্ল্যাক আছে, তারপর অ্যাশের উপরে লাল ডায়ের যেটা বলি আমরা সেটা আছে, লাল মাসিজ যে কালারটা আছে সেটা আছে, আর অনেকগুলা কবুতর কয়েকটা ভ্যারাইটি ছিল কিন্তু আমার কাছে এই মুহূর্তে নাই, আমি অনেক কবুতর বিক্রি করে কমাই দিয়েছি। তো আবার আশা করি সব আবার হবে আমার লফটে। তো যাই হোক, আমরা বাচ্চাগুলো দেখাই, 3টা না 4টা বাচ্চা আছে। আর সামনে আমরা খাইতে দেওয়ার পরে কিছু কবুতর আসবে, সেগুলো আপনাদের দেখাবো। আর এই ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু কবুতর আমরা ধরে ধরে আলাদা করে দেখাতে পাচ্ছি না। পরে কখনো যদি সুযোগ হয় খাঁচায় আটকে রাখার পরে সেগুলো ধরে ধরে চোখ পাক পাও এগুলো দেখানো যাবে। তো আমরা বাচ্চা দেখাই নাকি? অবশ্যই বাচ্চা দেখানোর আগে আমার লফটটা একটু দেখাই দেই যে আমার লফটটা আসলে কেমন। মানে এটা তো নতুন করেছে না, হ্যাঁ, এটা নতুন করছি, এখনো গোছানো হয় নাই, বেশ কিছু কাজ বাকি আছে। এইখানে কি কবুতর গুলো থাকে? এইখানে মূলত সব বুনো কবুতারই থাকে, তো বুনো কবুতার একটু খোলামেলা জায়গা পছন্দ করে, ওদের একটু ঝুড়ি পছন্দ করে, জন্য যে ওরা যেহেতু একটু চালাক, তো কেউ যদি এসে একটু মানে উঁকি দেয় কিংবা কোনো বন্য প্রাণী কিংবা কাক যদি আসে, বিড়াল যদি আসে, তো এরা খুব ইজিলি বের হয়ে যাইতে পারে। আমরা দেখেন যে জালালি কবুতর, মানে আমরা এতক্ষণ বাইরে ছিলাম, একটা কবুতরও নিচে নাম মানে খাইতে নামে নাই, কিন্তু এখন সবগুলা চলে আসছে। বাচ্চা আছে বেশ কয়েকটাই আছে, 3-4-5টা আছে, আর ডিম আছে। এই যে এটা একটা ব্ল্যাক কালার, এর এটা নর বাচ্চা হবে, একটা আছে সেটা অ্যাশ কালারের বাচ্চা, এটা এটা মাদি বাচ্চা হবে।
এই দুটো কি আমাকে দেবেন? হ্যাঁ, এই দুইটাই আপনাকে দিব। এটা খুব এদের বাবা মায়ের যে চোখ চোখ তারপর কালার কম্বিনেশন, পা ঠোঁট, এইগুলো আসলে সবই চমৎকার। এখন যে কটা কবুতর আছে সবগুলো একদম বাছাই করা, আমার সব থেকে বাছাই করা কবুতরগুলোই আছে এখন। কেউ যদি নিতে চায় আসলে আপনি হ্যাঁ কি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমার যদি দেওয়ার মতো থাকে অবশ্যই দিব, দিব না কেন। ওইভাবে তো বিক্রি করেন না মানে বিক্রি শখে? আমি আসলে কবুতর কখনো বিক্রি করি, কাউকে ভালোবেসেও দিয়ে থাকি। তো এটা কবুতর যারা পোষে এটা মানে আমি দিয়ে কারো দিয়ে থাকি, কখনো বিক্রি করি, এইটা আসলে অবস্থা বুঝে কেউ ব্যবস্থা। যদি নিতে চায় তাহলে কি এই বয়সী বাচ্চা নেবে না, নাকি এর থেকে একটু বড় নিবে, এর পিছনে আমার অনেক খাটা লাগবে পিছনে? এটার পিছনে আপনার এখনো 1 সপ্তাহ দেখা যাচ্ছে যে সময় দিতে হবে, কারণ ওরা খাইতে পারবে কিন্তু ভালো ওরকম এখন তুলে খাইতে শেখবে না 1 সপ্তাহ না গেলে। খুব বেশি দেখাতে পারলাম না কারণ বুনো কবুতর জানেন তো এরা খাঁচায় থাকে না, ছাড়া থাকে, থেকে যেটুক দেখানো সম্ভব সেটুক দেখালাম। যদি কেউ ফোন করে চায় নিতে চায় তাহলে কি দিতে পারবেন যে কোনো জেলায়? অবশ্যই অবশ্যই, তাহলে নাম্বারটা বলে দিন। 01740551279। ভিউয়ার্স কতটুক কি দেখাতে পারলাম জানি না, সবুজ ভাইয়ের কাছ থেকে দুটো বুনো কবুতরের বাচ্চা নিয়ে যাচ্ছি, একটা কালো আর একটা অ্যাশ কালার, হ্যাঁ, হাসা যেটা বললেন, হাসা কালার, হাসা কালার। তো জানি না এই দুটোকে রাখতে পারবো কিনা, তো আমি চেষ্টা করব। এদের যে বয়স তাতে এদের তুলে খাওয়ানো লাগবে। আমি একটু দেখাই, কালোটা আমার খুব পছন্দ হয়েছে। এটা নর, এটা নর, এটা নর, এটা মাদি। তো এটা আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনাদের দেখাবো যে আসলে পরবর্তীতে এই দুটো কেমন হয়েছে। তো আজকে আর বেশি সময় নষ্ট করব না, এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর গলালাল নিয়ে তো রাখতে পারলাম না, বুনো দেখি কি করতে অবশ্যই পারি। অবশ্যই। তো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি।